হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা তো ভিডিও শুরুতেই সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বাংলা নতুন বছর সকলেরই খুব ভালো কাটুক এই কামনাই করি তো আজকের এই ভিডিওতে আমি ডাব্লিউইপি কনস্টেবল মেন এক্সামকে ফোকাস করে জিকের পাঁচ নাম্বার ক্লাস নিয়ে চলে এসেছি যারা তোমরা আগের ক্লাসগুলি দেখো তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং তোমরা এই ভিডিও শেষেও জিকের প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকেও চাইলে দেখে নিতে পারো এবং যারা তোমরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের দেখো প্রথম কোশ্চেন কী রয়েছে কোনার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত অপশনে রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কর্ণাটক মহারাষ্ট্র তো তোমরা আজকের প্রত্যেকটি কোশ্চেন নিজেরাই করার চেষ্টা করবে এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে কতগুলি সঠিক হল তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উড়িষ্যা মনে করা হয় বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এছাড়াও উড়িষ্যাতে রয়েছে শ্রী জগন্নাথ মন্দির লিঙ্গরাজা মন্দির ব্রহ্মেশ্বর মন্দির ইত্যাদি নেক্সট দেখো টিপ্পানি জুরিয়ান কোন রাজ্যের লোকনৃত্য অপশনে রয়েছে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক মণিপুর তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুজরাট এছাড়াও দেখো গারবা ডান্ডিয়া ভাবাই পাদধার ইত্যাদি গুজরাটের উল্লেখযোগ্য লোকনৃত্য নেক্সট দেখো আন্নাকালি পাকরাশি কার ছদ্মনাম অপশনে রয়েছে বিমল মিত্র মহাশ্বেতা দেবী সোমেনচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য ছদ্মনাম হল দিকশূন্য ভট্টাচার্য অকপট চন্দ্র ভাস্কর ভানুসিংহ ঠাকুর শ্রীমতী কনিষ্ঠা নেক্সট দেখো ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড যেটাকে সংক্ষেপে বলা হয় ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশানে রয়েছে ইটালি নিউ ইয়র্ক জেনিভা বার্লিন তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউ ইয়র্ক আর এই ইউনিসেফ এই সংস্থাটি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংস্থাটির উদ্দেশ্য হল শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করা নেক্সট দেখো ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল হাইওয়ে কোনটি অপশনে রয়েছে নাইন হান্ড্রেড সিক্সটি সিক্স বি এনএইচ থ্রি হান্ড্রেড ফর্টি এইট এনএইচ ফর্টি ফোর এনএইচ ফাইভ হান্ড্রেড ফর্টি এইট তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এনএইচ ফাইভ হান্ড্রেড ফর্টি এইট এটি মহারাষ্ট্রে অবস্থিত আর ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল হাইওয়ে হল এনএইচ ফর্টি ফোর এটি শ্রীনগর থেকে কন্যকুমারী পর্যন্ত বিস্তৃত নেক্সট দেখো নেট ড্রপ লাভ পরিভাষাগুলি কোন খেলার সঙ্গে যুক্ত অপশনে রয়েছে টেনিস ব্যাডমিন্টন সাঁতার তীরন্দাজ তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্যাডমিন্টন দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কী দেওয়া রয়েছে পুল্লেলা গোপীচন্দ প্রকাশ পাডুকন পিভি সিন্ধু সাইনা নেওয়াল ব্যক্তিবর্গ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত নেক্সট দেখো ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশনে রয়েছে ব্যাডমিন্টন গলফ ফুটবল লন টেনিস তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লন টেনিস এছাড়াও উইমব্লিডন ট্রফি রামানুজন ট্রফি লন টেনিসের সঙ্গে যুক্ত নেক্সট দেখো ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি অপশানে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক গির ন্যাশনাল পার্ক এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হেমিস ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক লাদাখের লে জেলাতে অবস্থিত এবং এই ন্যাশনাল পার্কটি পুরো বিশ্বে স্নো লেপার্ডের জন্য বিখ্যাত নেক্সট দেখো ফর্টেন লোটাস কবল এর মধ্যে কোনটি কম্পিউটারের ভাষা নয় দেখো অপশন কী কী রয়েছে ফর্টেন আছে লোটাস আছে কবল আছে আর অপশানটিতে রয়েছে ওপরের সবকটি তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লোটাস যে লোটাস কম্পিউটারের ভাষা নয় নেক্সট দেখো ভারতীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত অপশানে রয়েছে নিউ দিল্লি চেন্নাই দেরাদুন ধানবাদ তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউ দিল্লি নেক্সট দেখো রতন এন টাটা দ্য অথরাইজড বায়োগ্রাফি বইটি কে লিখেছেন অপশনে রয়েছে অমিতাভ ঘোষ ঝুম্পা লাহিরি ডক্টর থমাস ম্যাথিউ আর হচ্ছে রাস্কিন বন্ড তা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডক্টর থমাস ম্যাথিউ নেক্সট দেখো সৌদি আরবের রাজধানীর নাম কী অপশানে রয়েছে দামাস্কাস, রিয়াদ আবুধাবি দোহা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রিয়াদ এছাড়াও দেখো সৌদি আরবের মুদ্রা হল সৌদি রিয়াল। এবং দামাসকাস হচ্ছে সিরিয়ার রাজধানী আবুধাবি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আর দোহা হচ্ছে কাতারের রাজধানী নেক্সট দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কী অপশানে রয়েছে চরণজিৎ সিং চান্নি অরমিন্দর সিং ভগবন্ত মান আর হচ্ছে কুশল সিং তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভগবন্ত মান পাঞ্জাবের গভর্নর হলেন বানোয়ারী লাল পুরোহিত পাঞ্জাবের রাজধানী হল চণ্ডীগড় এবং দেখো এখানে যে অপশন এ রয়েছে চরণজিৎ সিং চান্নি এই চরণজিৎ সিং চান্নি কিন্তু এর আগের মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট দেখো ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় অপশনে রয়েছে বেঙ্গালুরুকে হায়দ্রাবাদকে নাগপুরকে চেন্নাইকে তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান এ ব্যাঙ্গালুরুকে এছাড়াও ব্যাঙ্গালুরুকে সায়েন্স সিটি ইলেকট্রনিক্স সিটি গার্ডেন সিটি স্পেস সিটিও বলা হয় আজকের শেষ প্রশ্ন দেখো কি রয়েছে পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশনে রয়েছে উড়িষ্যা মহারাষ্ট্র কেরালা তামিলনাড়ু তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু এবার তোমাদের জন্য দুটি এখানে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো তামিলনাড়ুর রাজধানীর নাম কী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কী এই দুটি প্রশ্নের উত্তর তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সিউ ইন দ্য নেক্সট ভিডিও